উদ্যোক্তারা যারা আছেন ছয়জন ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে, এটা ওনারা কনফার্ম করেছেন। আমার সাথে আছেন এখানে দুইজন আছেন, এই কনফার্মেশন উপরেই আমি কিন্তু বলতে পারি যে দ্যাট ইনশাল্লাহ কালকে যদি ফ্লাইট অ্যাভেলেবেল হয় আর ফ্লাইটে বুকিং যদি দিয়ে থাকে, যে একটা জিনিস মনে রাখবেন যে এই পিসিআর টেস্ট না থাকার কারণে আপনার এয়ারলাইনরা দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায় তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। স্যার আরেকটা বিষয় আছে হচ্ছে স্যার, সৌদি আরবগামীদের জন্য যারা সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন, আপনি একটি উদ্যোগও নিয়েছিলেন বুস্টার ডোজের ব্যাপারে, এরা অপেক্ষায় আছে অনেকে যে সেই বুস্টার ডোজের ব্যাপারটি কত দূরে এগোলো বা কী করছেন আপনি? এটা কিন্তু মূলত হেলথ মিনিস্ট্রির ওখানে আটকে আছে, বুঝছেন না, ওনারা সিদ্ধান্ত দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যায়। বিকজ আমি চিঠি কিন্তু অনেক আগে লিখেছি রিকোয়েস্টিং কে দ্যাট যে চাইনিজ ভ্যাকসিন যারা নিয়েছে ওদেরকে বুস্টার ডোজ দেওয়ার জন্য, আমরা কাগজপত্র সব জমা দিয়েছি, আশা করি সিদ্ধান্ত এর মধ্যে একটা হয়ে যাবে। অনেক দিনই তো স্যার হয়ে গেল, সেখানে চিঠি গেলে দেখা যায় সেটি আর বের হয় না স্যার? বের হবে, ভরসা রাখেন, বের হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, এখন কি অবস্থা কি? আসলে আমাদের যেটুকু জায়গা দিয়েছে তার চেয়ে বেশি করা যাচ্ছে না। আপনারা যত কিছু আমাদেরকে বলেন কি বয়সে কি বয়সে বায়োসেপটিক মেশিন চলে আসছে ও বসতেছে, ওটাতে কি হবে স্যার? বায়োসেপটিকটা হলো এখান থেকে স্যাম্পলটা নেবে, স্যাম্পলটা নিয়ে ওই বায়োসেপটিক মেশিনে দেওয়ার পরে এর ভিতরে সব সমস্যা যাতে আমরা কোনো
কন্টামিনেশন না হয় প্রত্যেককে প্রথম স্যাম্পলটা এই রুমে আছে এক্সট্রাকশন রুম এটা বলেন এখানে কি করবেন এটা স্যার এখানে স্যার আমরা এক্সট্রাকশন করে অটো এক্সট্রাকশন মেশিনগুলো নিয়ে এসে এক্সট্রাকশন করে স্যার এর ভিতরে থাকবে এর ভিতরে থাকবে স্যার যাতে কোনো ভাইরাস বাইরে না আসে স্যার এই জন্য এই ক্যাবিনেটগুলো আনা হয়েছে এর ভিতরে কাজ করে স্যার আমরা মাস্টার মিক্সে স্যাম্পলগুলো দিয়ে দেব মানুষ ঢুকে রাখে যারা টেকনিশিয়ানরা ঢুকবে তার আগে এটা ডিজাইন সেকশনের ব্যবস্থা করে দেওয়া হবে হ্যাঁ এটা তাদের রেকর্ড ক্ষতি হবে স্যার অটোক্লেভ মেশিন তো ড্রপিং রুম কাজ শেষ করে যখন তারা চলে যাবে তখন ওই রুমটাতে তারা পিপি খুলে হাত দিয়ে ওখানে বুঝে দেন বলে দেন তারা মানে কাজ করতে চলে ড্রপিং করে চলে যাবে ড্রপিং করে তাহলে কি টাকা আমি সব করে দেব ঠিক আছে।